পশ্চিমবঙ্গের একটি রেসিডেন্সিয়াল মডেল মিশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে টিচিং এবং নন টিচিং পোস্টে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন কোথায় আবেদন করতে পারছেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কি যোগ্যতা লাগছে এবং কতগুলো পোস্টে আবেদন করতে পারছেন তার ডিটেলসটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি স্কিপ না করে মন দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রসঙ্গত বলে রাখি খুব সহজে আপনার আপনাদের স্মার্টফোন দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন তো চলুন ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বেঙ্গলি সাবজেক্ট টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে সেক্ষেত্রে বি যোগ্যতার পাশাপাশি বি যোগ্যতা থাকতে হবে ইংলিশ সাবজেক্টেও টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে বিএ যোগ্যতার পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে এর পাশাপাশি অ্যারাবিক সাবজেক্টে আবেদন করতে পারবেন আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে আপনারা কোরআন পদেও কিন্তু আবেদন করতে পারছেন সেক্ষেত্রে এই যোগ্যতাটি কিন্তু থাকতে হচ্ছে এর পাশাপাশি ম্যাথমেটিক্স সাবজেক্টে টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে বিএসসি যোগ্যতার পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টও আবেদন করতে পারছেন আপনাদের বিএসসি যোগ্যতার পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে আপনারা লাইফ সায়েন্স সাবজেক্টও আবেদন করতে পারছেন লাইফ সায়েন্স সাবজেক্ট সহ আপনাদের বিএসসি যোগ্যতা এবং তার সঙ্গে বিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে এর পাশাপাশি হিস্ট্রি সাবজেক্টও কিন্তু আবেদন করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের বিএ যোগ্যতার পাশাপাশি বিএড যোগ্যতাও থাকতে হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বিএ যোগ্যতা অথবা বিএসসি যোগ্যতা এবং পাশাপাশি বিএড যোগ্যতা থাকলে জিওগ্রাফি সাবজেক্টের টিচিং পোস্টে আবেদন করে দিতে পারেন কম্পিউটার সাবজেক্টে আবেদন করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের বিসিএ যোগ্যতা থাকলেই আবেদন করে দিতে পারেন ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টেও আবেদন করতে পারছেন আপনাদের কিন্তু ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট সহ বিপিএর যোগ্যতা এবং বিএ যোগ্যতা অবশ্যই থাকতে হবে তবে বিপিএড যাদের নেই যারা ব্যাচেলার অব আর্টস করেছেন তারাও কিন্তু আবেদন করে দিতে পারেন হেডমাস্টার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি কিন্তু থাকতে হবে নন টিচিং পোস্টেও এখানে আবেদন করা যাচ্ছে আমি পূর্বেই বলেছি তো নন টিচিং পোস্টে কোন কোন পোস্টে অ্যাকচুয়াল আবেদন করা যাচ্ছে সেটা এই জায়গাতে দেওয়া আছে আমি উল্লেখ করছি মন দিয়ে দেখুন ক্লার্ক পোস্টে আবেদন করতে পারছেন আপনাদের হায়ার সেকেন্ডারি লেভেলেই কিন্তু কাজ করতে হবে কম্পিউটারে ভালো স্কিল কিন্তু আপনাদের থাকতে হবে অ্যাকাউন্ট্যান্ট পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে গ্র্যাজুয়েশান যোগ্যতার পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ আপনাদের থাকতে হবে রাঁধুনি পোস্টেও আবেদন করা যাচ্ছে অর্থাৎ কুক পদে আবেদন করতে পারছেন সেক্ষেত্রে আলাদা করে যোগ্যতা কিন্তু এখানে দেখাতে হচ্ছে না গ্রুপ ডি পোস্ট আবেদন করতে পারছেন সেক্ষেত্রে এইচএস পাশ করে থাকলেই আপনারা কিন্তু আবেদন করে দিতে পারবেন অনলাইনে স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন তার ডিটেলসটি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এর জন্য আপনাদের স্মার্টফোনের গুগল সেকশানের সার্চ বক্সে যাবেন তার আগে বলে নি এই পেজটিকে এই যে থ্রি ডট মেনুটি দেখছেন এইখানটাতে ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে এসে দেখবেন ডেস্কটপ কথাটি লেখা আছে আপনারা পেজটিকে ডেস্কটপ মুডে অন করে নেবেন এর ফলে কম্পিউটারের মতো কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করলে এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু ইনস্টিটিউটের দেখতে পাবেন কি করবেন আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন এইচ এম ডি এন এম আই এস আই ও এন ডট স্ল্যাশ এই কথাটি লিখুন মানে হামদান মিশন ডট ওআরজি স্ল্যাশ কেরিয়ার্স এই কথাটি লিখে আপনারা যখনই সার্চ করবেন তখনই দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে হাজির হয়েছে অর্থাৎ হামদান মিশনের ওয়েবসাইটের ওয়েব পেজ কিন্তু এখানে হাজির হবে এইবার টপ বার হচ্ছে এটা এই বারটির মধ্যে দেখুন এখানে কেরিয়ার্স বলে একটি সেকশন আছে এই কেরিয়ার সেকশানটিতে যখনই আপনারা ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচের দিকে এলে আপনারা এই নিয়োগের ডিটেলসটি যেমন দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্কটিও কিন্তু পেয়ে যাবেন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হচ্ছে এখানে টিচিং এবং নন টিচিং পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে একাডেমিক সেশন দু হাজার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসি দেখুন আমি ইতিপূর্বে যে নোটিশটিকে আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়েছি সেই নোটিশটি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন একটু স্ক্রল করে নিচের দিকে আরও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন তার ডিটেলসটি কিন্তু এখানে রয়েছে অর্থাৎ টিচিং এবং নন টিচিং পোস্টে আপনারা আবেদন করতে পারছেন এইবার দেখুন এইখানে লাল কালারের যে অংশটিতে অর্থাৎ এখানে যেটা লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর এ জব যেখানে ব্লিঙ্ক করছে অংশটি এই অংশটিতে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো চলুন আমি ক্লিক করে দিই আমি দেখুন এই অংশটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসছি দেখুন এখানে আপনাদের পার্সোনাল ডিটেলসটি কিন্তু দিতে হচ্ছে ফুল নেম ক্যাপিটাল লেটারে দেবেন ডেট অফ বার্থ দেবেন আপনাদের এজ এখানে বসিয়ে দেবেন তার নিচে চলে আসি এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দেবেন তার নিচে আপনাদের মোবাইল নাম্বারটাও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন যদি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার সেম হয় তাহলে কিন্তু এই জায়গাটিতে আপনারা টিক দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস যারা বিবাহ করেছেন তারা ম্যারিড দেবেন আর যারা বিবাহ করেননি তারা সিঙ্গেল বা আনম্যারিড কথাটি লিখবেন এখানে দেখুন চুজ করলে উঠে আসছে অর্থাৎ ম্যারিড আনম্যারিড সিঙ্গেল ডাইভোর্সি যা আছে সেটাই আপনারা কিন্তু নির্দেশ মোতাবেক দেবেন এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে এলে ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে এটা দিয়ে দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশানস আপনাদের যা আছে সেটা কমা কমা দিয়ে কিন্তু লিখে দিতে পারেন এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের দিতে হচ্ছে যদি কাজের অভিজ্ঞতা থাকে সেটি অবশ্যই দেবেন এরপরে ফ্রেসেন স্যালারি আপনারা কী পাচ্ছেন কোনো ইনস্টিটিউটে যদি কাজ করে থাকেন সেটিও এখানে দিয়ে দেবেন যদি না থাকে দেবেন না এটা ম্যানডেটেরি নয় এছাড়া আপনারা সমতুল কোনো কোর্স যদি করে থাকেন বা রানিং যদি থাকে তার ডিটেলসটিও কিন্তু এই জায়গাটিতে আপনারা দিয়ে দেবেন এইবার দেখুন এর নিচের অংশেই দেওয়া আছে কোন পোস্টে আপনারা আবেদন করতে চান এখানে বেঙ্গলি ইংলিশ অ্যারাবিক কোরআন ম্যাথমেটিক্স সায়েন্স লাইফ সায়েন্স এছাড়া ক্লার্ক অ্যাকাউন্ট্যান্ট কুক হেডমাস্টার অর্থাৎ টিচিং এবং নন টিচিং পোস্টের সমস্ত ক্যাটাগরি এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনাদের মাপিক পোস্ট আপনারা বেছে নেবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসি এইখানটিতে পাসপোর্ট সাইজের ছবি রিসেন্ট কালার ছবি কিন্তু এখানে দিতে হবে ম্যাক্সিমাম ওয়ান এমবির মধ্যে হতে হবে সেটি জেপিইজি বা জেপিজি বা পিএনজি যে কোনো ফর্ম্যাটে হলেই হবে এর পাশাপাশি নিচে যদি আসি এখানে কিন্তু আপডেটেড বায়োডেটা সিভি বা রিজিউম আপনাদের দিতে হচ্ছে এবং এটিকেও কিন্তু আপনারা জেপিইজি জেপিজি পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনারা রেডি করে নেবেন আমি আপনাদেরকে পরামর্শ দেবো পিডিএফ কনভার্ট করুন সেটা কিন্তু কর্তৃপক্ষের সুবিধা হয় যাই হোক ওয়ান এমবির মধ্যে ম্যাক্সিমাম হতে হবে এর নিচে চলে এলে দেখতে পাবো এখানে স্টেট দিতে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল দিন ডিস্ট্রিক্ট লিখুন আপনার ভিলেজ লিখুন এরপরে পুলিশ স্টেশন কি আছে সেটি দিন পোস্ট অফিস দিন এবং তার নিচে পিনকোডটি আপনারা কিন্তু বসিয়ে দিন এই জায়গাটিতে এলে দেখতে পাবেন এখানে সাবমিট ফর্ম বলে একটি কথা লেখা আছে এখানে সাবমিট করে দিন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এই ডেটা কর্তৃপক্ষের কাছে কিন্তু স্টোর হয়ে থাকবে আর একটি কথা প্রসঙ্গক্রমে বলে রাখি এই নোটিশের মধ্যে পরিষ্কার বলা হয়েছে আপনাদেরকে কিন্তু ইনস্টিটিউটটিতে থেকে কাজ করতে হবে যথেষ্ট সম্মানিক কিন্তু এখানে দেওয়া হবে ইসলামিক পরিবেশে আপনাদেরকে থাকতে হবে আর এ ব্যাপারে যদি আপনারা আমার আরও পরামর্শ পেতে চান বা আমার সঙ্গে কথা বলতে চান এবং অ্যাপ্লিকেশান করবার জন্য যদি আমার সহায়তা লাগে তাহলেও কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেও আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন যারা যোগ্য আছেন দ্রুত ওয়েবসাইট ভিজিট করুন এবং স্মার্টফোন দিয়েই খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশানটি সাবমিট করে দিন